আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189925911393938 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। করোনা আতঙ্কে গোটা বিশ্ব আতঙ্কিত, আমাদের পুঁজিবাজারের বাইরে নয়, এবং ভয়াবহ একটা পতন আমরা দেখছিলাম ঠিক সেই মুহূর্তে এসিসির হস্তক্ষেপে। আমরা দেখলাম যে নতুন একটা কৌশলে গত বৃহস্পতিবার থেকে লেনদেন শুরু হয়েছে। তো সেদিন আমরা কিন্তু একটা উল্লম্ফন দেখেছিলাম সূচকের ক্ষেত্রে, গতকালকে কিছুটা নেগেটিভ ট্রেন্ড ছিল। তো নতুন এই যে কৌশলটা, এটিকে কিভাবে দেখছেন, কি মনে করছেন আসলে ভবিষ্যতে? বৃহস্পতিবারে যে সূচকের যে এনহ্যান্সমেন্ট, সেটা ছিল সার্কুলারের অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে আসলে সার্কুলারটা পর্যালোচনা করে যেটা বোঝা গিয়েছে যে এখানে যেটা 19 তারিখের আগে 5 কার্য দিবসের যে ট্রেডগুলো হয়েছে যে শেয়ার, এটার এভারেজ প্রাইস, যখন আপনি এভারেজ করতে যাবেন একটা লোয়ার লেভেল থেকে, তখন দেখা যায় এটা মাঝামাঝি চলে যাবে। এই কারণেই সূচকটা একটু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এটাই তো ফ্লোর প্রাইস। হ্যাঁ, যদি আমাদের দর্শকের উদ্দেশ্য বলেন, অ্যাকচুয়ালি ফ্লোর প্রাইস হচ্ছে 5 দিনের যে এভারেজ প্রাইসটা নিয়েছে, ধরেন একটা শেয়ার 20 টাকা, 18 টাকা, 17 টাকা বা 22 টাকা যে ট্রেড হয়েছে, এই ক্লোজিং 5 দিনের প্রাইস নিয়ে 5 দিয়ে ভাগ করলে যেটা হবে, এটা হচ্ছে ফ্লোর প্রাইস। অর্থাৎ এই শেয়ার কোনোভাবে এর নিচে নামবে না, মানে দিস ইজ এ ফ্লোর, এই ফ্লোরের নিচে আপনি কখনো নামতে পারবেন না, সমতল। এটা হচ্ছে ফ্লোর প্রাইস, এখান থেকে নামবে না। এই সার্কুলারের যে স্পিড, যে ফ্লোর প্রাইস ফিক্স করা হয়েছে, এখন এখানে ধরেন সেলার সেল অফার করবে, বায়ার নিবে, না নিলে যখন বায়ার আসবে তখনই নিবে। এটা হচ্ছে একটা আপদকালীন একটা ব্যবস্থা। আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এই সার্কুলারের জন্য আমি মনে করি এই পরিস্থিতিতে এই সময়ে এই সার্কুলারটা হচ্ছে যোগ্যবদ্ধের একটা সিদ্ধান্ত, না হলে আসলে আরো ভয়াবহ পতন দেখা যেত কিনা। এবং এই সার্কুলারের মোর স্পিড হচ্ছে যে ডিসক্রিমিনেশনকে অ্যাডজাস্টমেন্ট করা। সে ধরেন এখন যাদের একদম সর্বস্বান্ত টাকা পয়সা আছে, তারা ভয়ে আতঙ্কে আরো শেয়ারটা বিক্রি করে যেত, আর যাদের দেয়ার দোষ ওর ম্যানেজমেন্ট, তারা হয়তো বেচতো না বরং আরো কিছু কিন্তু। তাহলে যখন বাজারটা ভালো হইতো কি হইতো, ম্যানেজমেন্টেরা মান মোর মানি, আর যারা এখন ফেনিক আছে তারা কিন্তু নিঃস্ব হয়ে যেত। ইকোনমিক ডিসক্রিমিনেশনকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য রেগুলেটর অ্যাজ ওয়েল অ্যাজ কান্ট্রি পার্সপেক্টিভে এইসব ডিসিশন নিতে হয়। তার মানে হচ্ছে এই কৌশলে আসলে ফোর্স সেল বন্ধ হয়েছে, প্যানিক সেল বন্ধ হয়েছে, ফরেন সেলও তো বন্ধ হয়েছে, কি হবে দেখছেন? হ্যাঁ, ফরেনাররা ধরেন এখন যে কোনো প্রাইসে আসে সেল করতে পারবে না। এখন দেখেন যে করোনা একটা বৈশ্বিক পরিস্থিতি, সেটা বাংলাদেশে একটা টাচ আপ হয়েছে, বাংলাদেশ একটা ওভার ডেন্সিটেড ব্যাপার। এখন যদি আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, সেই সিচুয়েশন উইল বেটার, আর যদি কন্ট্রোল করতে না পারি, সেটা হয়তো খারাপের দিকে যেতে পারে। এখন আমাদের যে এক্সপেকটেশন, এভরিবডিজ এক্সপেকটেশন ইজ পজিটিভ এক্সপেকটেশন, যে আমরা এটা কন্ট্রোল করতে পারবো, আমাদের ওয়েদার পজিটিভ শুট করে, আমরা আমাদের হিস্ট্রি আছে, আমরা ইউনাইটেডলি অনেক কিছু করেছি, আমরা যদি সবাই ইউনাইটেডলি করে, তাহলে দেখা যাবে যে এগুলো একটা, এবং এই মুহূর্তে আমাদের তরুণ জনশক্তি সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে, ডেমোগ্রাফিক ডিভিশন সবচেয়ে বেশি, এক্ষেত্রে অবশ্যই এটা পজিটিভ। তো এই মুহূর্তে আসলে এই যে করোনা ভাইরাসের যে আতঙ্ক, এটিকে আসলে কিভাবে দেখছেন স্টেক হোল্ডার, যারা বিনিয়োগকারী, ব্রোকার, থ্রেট কিনা আসলে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমরা যদি যাই হিস্ট্রি, বাংলাদেশের যে ইকোকালচার হিস্ট্রি যেটা, এটা হিস্ট্রি যদি যান, তাহলে দেখা যাবে যে হিস্ট্রি পর্যালোচনা করলে যে যখনই দুর্যোগ মহামারী আসে, আমরা কিন্তু বারবারই ঘুরে দাঁড়াইছি। যেমন ধর ও আপনি যদি এই সেঞ্চুরিতে আসেন, 70-এ দেখা গেছে জলোচ্ছ্বাসে আমাদের সব শেষ করে দিয়েছে, তখন দেখা গেছে উৎপাদন না হয়ে আমাদের জিডিপি বেড়ে গেছিলো, কারণ লোক মারা গেছে, আবার কিন্তু আমরা ঘুরে দাঁড়াইছি। এখন দেখেন 91-এ ছিল, 2007-এ ছিল, বারবারই হয়েছে, এখন যেটা হয়েছে, এবং 71 সালে দেখেন আমাদের হাতে কিছুই ছিল না, উই হ্যাভ নাথিং, বাট আমাদের একদম লাঠি চালানোর লোক ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু আমরা একটা ইউনাইটেডলি যখন মুভ করেছি, তখন কিন্তু আমরা অনেক বড় একটা এসি স্বাধীনতা অর্জন করছি। এখন দেখা যাবে যে করোনার যে প্রবলেমটা, এটা দেখে গ্রামে গ্রামে যদি কমিটি করে, এটাকে ডিটেকশন করে, এবং যথাযথ কিট আসে থানা লেভেল সব জায়গায় এসে যদি পরীক্ষা করতে পারে যে এই লোকের করোনা হয়েছে, করোনা হয়নি, যার করোনা হয়নি তাকে এক সাইডে দিবে, যার হয়েছে তাকে হয়েছে, যদি আইসোলেশনটা করে ফেলতে পারে, তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে
আক্রান্ত রোগী সুস্থ হয়ে আসবে এটা কন্ট্রোল হয়ে যাবে এটা সরকার হয়তো ম্যাসিভলি চিন্তা করতেছে যারা হেলথ নিয়ে কাজ করে তারা এবং এটা এটা আমাদের করতে হবে এটা করলে কিন্তু দেখা যাবে যে হয়তো 15 দিন সময় লাগবে অর্থনীতি আবার কামব্যাক করবে আচ্ছা আচ্ছা এখন এই নতুন এই কৌশল তো দীর্ঘমেয়াদী সময়ের জন্য না স্বল্প মেয়াদের জন্য তো এর পরবর্তী আসলে কি হবে পরবর্তী আস্থা বাড়াতে আসলে কি করা উচিত কিভাবে দেখেন আপনি দেখেন যখন এটা আসলে পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এখন আমরা কিছু কন্ট্রোল মেকানিজমে চলে আসছি যেটা পুঁজিবাজার বা ওয়ার্ল্ড ওয়াইড ডিজার্ভিং বিষয় না বিষয়টা হচ্ছে সময়কে টাইমকে অ্যাডজাস্টমেন্ট করা টাইমটাকে কিল করা অ্যাডজাস্টমেন্ট করা কিল না এটাকে অ্যাডজাস্টমেন্ট বলা যায় তো এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আপনি দেখবেন উইদিন ওয়ান মান্থের মধ্যে আসবে আর আমাদের ইন্ডেক্স এমন জায়গায় নামছে এমন জায়গায় নামছে এটা আর আসলে কিছুই নেই এটা বিয়ারিস ট্রেন্ডের মার্কেট আরো বিয়ারিস হয়ে গেছে যেটা শুরু যেখান থেকে সেখান থেকে অনেক নিচে নেমে গেছে আসলে বিয়ারিস মার্কেট বিয়ারিস ট্রেন্ড হয়ে গেছে এবং এটা এটা আমাদের এখানে তো আসলে রিটেইল ইনভেস্টর বেশি ফেনিকটা খুব বেশি এফেক্ট হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ফরেনাররা চিন্তা করতেছে যে তাদের মার্কেটে এখানে অনেক শেয়ার টেয়ার সেল করে দিছে ওভার ডেন্সিটির আরো কি খারাপ হয়ে যাবে চিন্তা বা ওইদিকে যা ইনভেস্টমেন্ট করবে এইসব মেথোলজি একটা বড় ধরনের নেগেটিভ অ্যাপ্রোচ আসছিল কিন্তু আমি মনে করি সিকিউরিটি এক্সচেঞ্জ যোগ্যবধি একটা সিদ্ধান্ত নিয়েছে এখন আমাদের অন্য অন্য কাজগুলো করতে হবে যেমন ধরেন ইনভেস্টরদের হেলথ সচেতন ব্রোকারের এমপ্লয়ীদের হেলথ কিভাবে রক্ষা করা যায় কিভাবে অনলাইনে ট্রানজাকশন করা যায় এগুলো নিয়ে এখন কাজ করতে হবে এবং ফ্লোর প্রাইসের প্র্যাকটিসটা সম্বন্ধে জানবো কোথায় কোথায় হয়েছে ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক একুশে বিজনেসের পর্বটি দেখছেন মেট্রো সেম সিমেন্টের সৌজন্যে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সঙ্গে আবার ফিরছি আলোচনায় আমরা ব্যাংকের বিনিয়োগ নিয়ে জানো তার আগে একটু ফ্লোর প্রাইস নিয়ে জানতে চাচ্ছি যে বিশ্বের কোথায় কোথায় এই প্যাকেজ এটা আসলে পাকিস্তানে শুরু হয়েছিল আমাদের এশিয়ার মধ্যে বিশ্বের অন্যান্য জায়গার কথা নাই যাই পাকিস্তানে বেশ কিছুদিন পরে পাকিস্তান মার্কেটটা কিন্তু ধীরে ধীরে ভালো একটা উত্থান হয়েছে কারণ এটা দুইটা সুবিধা আছে একটা হচ্ছে যেমন ধরেন যারা বিনিয়োগকারী তাদের মধ্যে একটা ভালো শেয়ারের প্রতি একটা কনফিডেন্স আছে এটা এটার নিচে নামবে না ইনস্টিটিউশনের জন্য একটা সুবিধা আছে তো সে তো ইজ হ্যান্ডেল দ্য আদার্স পিপুল মানি সে ভাবতে পারে যে এটার নিচে নামবে না হয়তো বাড়লে আমি প্রফিট পাবো আর এটার নিচে নামবে না তো এই জিনিসগুলা সুবিধা আছে আর ফ্লোর প্রাইস সময় কোনো শেয়ার যদি ওভার প্রাইস থেকে যায় তাদের জন্য আবার ডিসঅ্যাডভান্টেজ আছে তারা হয়তো বিক্রি টিক্রিতে সমস্যা তখন এটা একটু সময় নেয় তো এখন এই জিনিসটা তো আর পার্মানেন্ট না এটা একটা টেম্পোরাল কান্ট্রির পার্সপেক্টিভে করা হয়েছে বিনিয়োগকারীদের সুবিধার্থে এবং আমি মনে করি ইনস্টিটিউশন একটু সময় পেয়েছে কারণ ইনস্টিটিউশনগুলা বিনিয়োগ করতে আসবে তাদের তো অ্যাপ্রুভাল লাগবে বাংলাদেশ ব্যাংকে যাবে ডিও প্রসেস লাগবে এনসিওরনেস লাগবে যেমন ধরেন আই এম হ্যান্ডেলিং দ্য আদার্স পিপল মানি ইনস্টিটিউশনাল ফান্ড এখন যদি আমি কোনোভাবে নিশ্চিত হই যে এটা নিচে আর যাবে না এটা একটা প্রাইস অ্যাটলিস্ট আমি কিন্তু একটা কমফোর্ট ফিল করি যে এটা একটা কোম্পানি এটা শেয়ার এটা নিচে যাবে না ভবিষ্যতে যদি কোম্পানিটা ভালো করে পরিস্থিতি ভালো হয় এটার দাম বাড়বে তখন কিন্তু এই যে ইনস্টিটিউশনাল বিনিয়োগ সেটাও কিন্তু কিছুটা আসে হ্যাঁ আরেকটা অসুবিধা হয় কম প্রাইসে শেয়ার কেনার সুযোগ যারা সুযোগ সন্ধানে যারা ছিল তারা কিনতে পারছে আমি কাউকে সুযোগ সন্ধানী বলবো না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে যোগ্য অনেকেই অনেক ধরনের বিনিয়োগ করার স্কোপ খোঁজে এটা হচ্ছে একটা টেকনিক্স তাকে আপনি সুযোগ সন্ধানী বলতে পারেন না তাকে তার ব্যবসায়িক মেথোলজি বা টেকনিক্স কৌশল সে হয়তো এখানে এসে এই কৌশলের কারণে সে হয়তো এই কৌশলটা কিছুটা তার বাধাগ্রস্ত হবে তবে বাংলাদেশের মার্কেট যেখানে গেছে এটার নিচে আর তেমন খুব বেশি নামার কোনো স্কোপ আসলে ইয়া না এবং এই ফ্লোর প্রাইসের কারণে আসলে বাই প্রেশারটা অনেকখানি কমে গেছে ক্রেতা অনেক সেল প্রেশারটা কমবে বাই প্রেশার আস্তে আস্তে আসবে যেমন ধরেন আজকে ট্রেড হচ্ছে আমি কি দেখছি গুড তারপরে কালকে ট্রেড হয়েছে 14 পয়েন্ট বা 10 12 পয়েন্ট এই অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু আমাদের যে আতঙ্ক যে আমাদের যে ইনডেক্স সেটা কিন্তু আমাদের কমে আসছে এখন আমাদের আস্তে 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 যদি আমরা দেখি যে 150 ক্লোজ গুছিয়ে আসতেছে আমরা বিনিয়োগের দিকে যাচ্ছে তাহলে কিন্তু এটা বিনিয়োগকারীদের জন্য একটা ভালো সুখবর এবং ফ্লোর প্রাইসে বলছিলেন যে ওই প্রাইসের নিচে নামবে না কিন্তু কতখানি বাড়তে পারবে 10% বাড়তে পারবে পরের জন্য কি ওখান থেকে 10% পরের দিন হ্যাঁ পরের দিন হবে আজকের ফ্লোর প্রাইস এর পরে যদি আজকে একটা শেয়ারের ক্লোজিং প্রাইস হবে পরের দিনের জন্য এটা ওখান থেকে 10% বাড়বে এই শেয়ারটা আবার নামতে নামতে ফ্লোর প্রাইস পর্যন্ত আসতে পারবে ফ্লোর প্রাইস পর্যন্ত আসতে পারবে আচ্ছা 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 খুবই ভালো বলছেন একটু জানবো যে ব্যাংকগুলো যে পুঁজিবাজার বিনিয়োগ নিয়ে আমরা শুনছিলাম সেটা আপডেট জানবো সেই সাথে বাংলাদেশ ব্যাংকের যে
পুঁজিবাজারে শেয়ার কেনার কথা বলছে তারা, এটার আপডেট একটু জানতে চাই। আসলে বাংলাদেশ ব্যাংক থেকে পুঁজিবাজারে শেয়ার কিনবে এরকম নির্দেশনা আমরা পাইনি, আমরা একটা পত্রিকা পড়ে দেখছি। এটা হচ্ছে বন, গভর্নমেন্ট বন যেগুলো আছে সেগুলা তারা হয়তো যে ব্যাংকগুলো যদি বিক্রি করে বা র্যাপো করে সেটা কিনে নিয়ে সাপোর্ট দিবে। এই সার্কুলারটা আমার, আমি যে পত্রিকা দেখেছি এটা আমার হাতে পাইনি, এটা আমি কনক্লুসিভ করতে পারবো না। আর ব্যাংকগুলো যে বিনিয়োগ, দেখেন ব্যাংকগুলো বিনিয়োগ করার জন্য কিছু অ্যাপ্রুভাল লাগে, ব্যাংকগুলো একটা প্রসেস লাগে, ইনভেস্টমেন্ট কমিটি এটাকে মেমো দেয় বোর্ডে, বোর্ডে পাস হলে মিনিসকন পাওয়াম লাগে, তারপর শুরু হয়। তো ব্যাংকগুলো যেহেতু ব্যাংকের চেয়ারম্যান মহোদয়রা ছিলেন, বিএবি ছিল, এবিবি ছিল, ওনাদের যেহেতু কমিটমেন্ট আছে এটা হয়তো প্রসপেক্ট হতে হয়ে যাবে। অনেকগুলো ব্যাংক ইতিমধ্যে বিনিয়োগ শুরু করেছে, সবাই আস্তে আস্তে শুরু করেছে, এবং আমি মনে করি দ্যাটস এ গুড থিং, ব্যাংকগুলো একটু সময় পাইছে যে পুঁজিবাজারকে সাপোর্ট দিতে যায় তাড়াতাড়ি তাদের অর্থ নিঃশেষ না হয়, কারণ ব্যাংক তো অন্যদিকেও তার এখন শখটা একদম, খালি পুঁজিবাজার না অন্যদিকেও তার শক্ট আছে, কারণ আমাদের পুরো অর্থনীতি শক্টে আছে, ওয়ার্ল্ড ইকোনমিক্স নাও ইজ আন্ডার থ্রেট। তো সুতরাং ব্যাংকগুলোর জন্য আমি মনে করি দ্যাটস এ গুড থিং যে একটা টাইম পেয়েছে আস্তে ধীরে সব দিক গুছাই আস্তে আস্তে এগানোর, এটা একটা খুব ভালো জিনিস হয়েছে বলে আমার মানে ব্যক্তিগত চিন্তা আর কি। আমি এখানে আরেকটা জিনিস একটু অ্যাড্রেস করতে যাবো, যে বিষয়টা আসলে আমাদের অ্যাটেনশন দেওয়া দরকার। পুরো ওয়ার্ল্ড যেখানে লকডাউন হচ্ছে, ইকোনমিক্স অ্যাক্টিভিটিও আমাদেরকে সীমিত করে নিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে আমরা যারা ব্রোকার কমিউনিটি কাজ করি, আমাদের যে কাস্টমাররা আছে তারা যদি চলে আসে অফিসে, তারা যদি ট্রেড করতে চায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ট্রেডারের সাথে, এবং তারা অনেকে গণপরিবহন করে, ব্রোকারের যে এমপ্লয়িরা আছে তারা হয়তো অনেকেই বয়স্ক আছে, ছোট ছোট ব্রোকারে যারা আছে তারা গণপরিবহন ইউজ করতে হয় বড় ব্রোকারেরও, তাদের জন্য একটা হেলথ রিস্ক থেকে যায়। সেই ক্ষেত্রে আমরা ডিএসসি কে বলবো যে বিএনসির মাধ্যমে বা টেকনোলজির মাধ্যমে ওই যে ওই রেসপেক্টিভ ট্রেডাররা ল্যাপটপ দিয়ে ঘরে বসে ট্রেড করবে, কাস্টমার ফোন করবে, ফোনের মাধ্যমে ট্রেডটা এক্সিকিউশন হবে, আগে যে আইন আছে 24 ঘন্টার মধ্যে বাই অর্ডার সেল অর্ডার রিসিভ করা, সেটা ইলেকট্রনিক ফরম্যাটে ইমেইল অথবা এসএমএস এর মাধ্যমে ধরে কাজ করবে। আর ব্যাংকগুলো ধরেন ব্যাংকে তাদের যদি কোনো উইথড্রল লাগে সেটা আমি মনে করি যে ইলেকট্রনিক ফরম্যাটে ট্রান্সফার করবে, পরবর্তীতে ডকুমেন্টেশন করবে। এই জায়গাটা নিয়ে আমার মনে হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ দরকার হলে সিকিউরিটি এক্সচেঞ্জও অ্যাটেনশন দিয়ে মানে জনগণকে ঘরের মধ্যে রাখা, ঘরের মধ্যে রেখে অ্যাক্টিভিটিস করা, এবং এটা ব্রোকার কমিটির জন্য খুব বেশি টাফ না, কিছু এক্সপেন্ডিচার অ্যাড হবে কিন্তু এটা এক্সিকিউশন করা। আগে থেকেও কিন্তু সবচেয়ে বড় সংখ্যার ট্রেডটা কিন্তু আলটিমেটলি ইমেইল এসএমএস এর মাধ্যমে কিন্তু হয়ে আসছে না, আগের বিষয়গুলো হলো পরে তাকে সেল অর্ডার বাই অর্ডার কিনতে হয়, আবার যারা এখানে ট্রেড করে তারা চলে আসে হাউসে। আরেকটা ব্যাপার আছে, আগে যে গদ থেকে আপনি ট্রেড করবেন মানে কি টার্মিনাল ওপেন করবেন সেটা আইন দ্বারা নিষিদ্ধ ছিল, এখন এই জায়গাটা শীতল করা উচিত। শীতল করলে দেখা যাবে যে আমি আমার বাসা থেকে আমার বিয়ে মানে রিমোট থেকে আমি এটাকে লগ ইন করে করতে পারবে, সেটা বলছি না, নিজে নিজেও করা যায়, আবার ধরেন এসএমএস করলো এই জিনিসটা আমি ক্লিয়ার করি, ধরেন যে টার্মিনালটা টার্মিনালটা যেখানে আমরা ওপেন করি মানে আমাদের অফিসে, এই টার্মিনালটা ইচ্ছা করলে একজন ট্রেডার আইটি টেকনোলজির মাধ্যমে তার ঘর থেকেও শুরু করতে পারে। এটা আইন দ্বারা বন্ধ ছিল, এটা কেন ঢাকা স্টক এক্সচেঞ্জের উচিত এটাকে এখন ওপেন করে দেওয়া। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমরা সেটা প্রত্যাশা করছি। তো এই যে আপতকালীন যে সময়টা, এটা তো আমরা প্রত্যাশা করছি খুব কম সময়ের মধ্যে আপতকালীন সময় আমরা পার করব। তো এর পরে সময়টাকে আসলে কিভাবে দেখছেন, কি আশাবাদ? আসলে আসলে বিষয়টা হচ্ছে দেখেন আমাদের জন্য যথেষ্ট অপরচুনিটি আছে, যদি এটা অতি অল্পর মধ্যে পুরো ওয়ার্ল্ড অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আমাদের পুরো ইকোনমিতে আমরা যদি সোর্স রিসোর্স দিই, সাপ্লাই দিই, পিপলের দরকার হবে পুরো পৃথিবীকে রিস্ট্রাকচারিং করার জন্য, ম্যাটেরিয়াল দরকার হবে, গার্মেন্টস দরকার হবে, সেগুলো কিন্তু আমরা প্রভূত পরিমাণে এক্সপোর্ট করতে পারবো। যেমন চীনের যে ক্ষতি হয়েছে উইদিন কাফেল অফ মান্থ চীনে কিন্তু তার 3 গুণ আর্ন করতে পারবে, কারণ এখন পৃথিবী যখন লকডাউন হচ্ছে চীন কিন্তু প্রোডাকশন কন্টিনিউ করে যাচ্ছে, তাহলে ডাবল। আমাদের এখন গার্মেন্টসের যে সমস্যা, টেক্সটাইলের যে সমস্যা, এটা কিন্তু মানে কুইক রিকভার করবে কিন্তু একটা সময় লাগবে। সময়টা হচ্ছে এটা এই এই জিনিসটা কতদিন লাগে, যেমন আমি কালকে রাত্রে একটা রিভিউ দেখলাম আলবাইরু কামের যে প্ল্যাগ নিয়ে ওনার একটা উপন্যাস ছিল, আসলে এটা একটা ওই সময়ের ব্যাপারটা ছিল খুব ডেঞ্জারাস, কিন্তু এখন মডার্ন সায়েন্সে মডার্ন জিনিসে কত দ্রুত জিনিসটা অ্যাডজাস্ট করা যায় সেটা হচ্ছে ব্যাপার। আর আমাদের জন্য আমি মনে করবো আজকের এই এই জায়গায় দাঁড়াই আমি যেটা বলতে চাই, ব্রোকারদেরকে, ইনভেস্টরদেরকে অ্যাজ ওয়েল অ্যাজ সবাইকে অন্তত পক্ষে হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত, এবং ওই ঘরে থেকে ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটিস পরিচালনা করা উচিত, এতে করে অন্যকে ছড়ানোর সম্ভাবনা থাকবে না, নিজেও সেফ থাকবে। সেটাই, আমরা আসলে আগে যদি নিজে বাঁচি এবং আমরা দেখবো যে পুঁজিবাজার আসলে অনেক রিকভার হয়ে যাবে। আপনি যেটা বলছেন যে কুইক রিকভারের কথা, সেটা আমাদের পুঁজিবাজার আমরা দেখবো, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এক বিশেষ বিজনেস
দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক কারণে কথা বলছিলেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি বেলা 12:30টা আবার ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন